এম এ পড়ো বিএড করো কিংবা এসো এমফিল করে সব শিক্ষাই অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে বই হলো বিবাহিতের সবচেয়ে বড় শিক্ষাগুরু প্রথম ছমাস নবীন বরণ তারপরে তেই পড়া শুরু ভুলিয়ে দিয়ে আগের পড়া দিদিমণি করা করা এমন লেকচার দেবেন ক্লাসে বুঝতে পারবে দু তিন মাসে যে বাইরে যতই সিংহ সাজো ঘরে তুমি আস্ত গরু স্টুডেন্ট যতই ভালো হও পড়ায় যতই মন দাও যতই শেখো হাতের কাজ আটা মাখা শাড়ি ভাজ বিছানা তোলা রুটি বেলা কিংবা রোদে কাপড় মেলা যতই কর হোমওয়ার্ক আর যতই কর পরিশ্রম গুট পাওয়া তো দূরের কথা পাস মার্কসেরও চান্স কম এই কোর্সের নেই তো ফিনিশ শিখতে হয় নানান জিনিস ঘুম পাড়ানো মশা তাড়ানো উলের গোলার জ্বর ছাড়ানো লোডশেডিং এ হাওয়া করা তাঁতের শাড়ির কুঁচি ধরা বউর খোপায় কাঁটা গোজা খাটের তলায় চটি খোঁজা কেমন করে কবার দিনে করবে আদর কেমন করে করতে হবে শ্বশুরবাড়ির লোকের কদর যতই লাগু বোকা বোকা আর যতই কেন পাকনা হাসি ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই সত্যি কথা বলতে নেই বউয়ের ভুল ধরতে নেই অন্য মেয়ের গুণের তারিখ বইয়ের সামনে করতে নেই এই শোনো তোমায় কিন্তু রাখতে হবে হবে নতুন রান্না শিখলে বউ আগে তোমায় যদি মনে সাহস মাথা ধরে রাত্রি তোমায় জাগতে হবে মা যদি বউকে ঝড়ে সেখান থেকে ভাগতে হবে নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে জন্মদিন আর বিয়ের তারিখ এই দুটো রাখবে মনে ঘুমের থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে তারিখ দুটো ভুললে কিন্তু তোমায় আবার ভুগতে হবে সেই রাতে তুমি আর সবার ঘরে ঢুকতে পাবে বাড়বে জিকে যখন তার সখীর সাথে শুনবে আলাপ পুরুষ মানে হৃদয়হীন সব পুরুষের স্বভাব খারাপ বিয়ে করে ওনার নাকি জীবনখানায় ব্যর্থ হলো পড়েছিল উমর হাতে তাই তোমার জীবন বর্তে গেল এসব শুনে হতাশাতে ভাববে তুমি মনে মনে পরস্পরের ইচ্ছেপূরণ পূরণ এই কেবল বিয়ের মানে নিয়ম মেনে সূর্য যদি অস্তা চলে যাবে বারান্দাতে সাঁঝে তাকে দেখবে অন্যভাবে প্রদীপ নিয়ে খোঁজে সে তোমায় অন্ধকারে তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে এ মানুষটাকে মানুষ করা আমার কম্য নয় ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে ভাববে তুমি আবার যদি জন্ম পাই আবার যদি বিয়ে করে বেলতলাতে আবার যাই ফাটুক মাথা তবু আমি শিক্ষাগুরু তোমাকেই চাই কবিতার নাম শিক্ষাগুরু কবির নাম জানি না